ভারত নির্মাণ বিধিমালায় অনেক ধোঁয়াশা আছে, সেই ধোঁয়াশা কুয়াশা সেগুলো দূর করার জন্য আসলে আমরা কে কি করতে পারি? প্রথম কথা হচ্ছে এই গাফিলতি স্বীকার করে পিন পয়েন্ট করা সমস্যা। আপনি একটু একটা সুন্দর শব্দ বলেছেন যে আমি যদি রোগ নির্ণয় ডায়াগনোসিস ঠিকমতো করতে না পারি আমার এই চিকিৎসা হবে না, এবং এই ডায়াগনোসিসের প্রথম শর্ত হলো স্বীকার করে নেওয়া কোথায় কোথায় ভুলটা ছিল। আমি স্পষ্ট করে আরও একবার বলছি, ভবনটি মিশ্র ব্যবহারের জন্য অনুমোদন করা হয়েছিল। মিশ্র ব্যবহার মানে আবাসিক এবং বাণিজ্যিক। বাণিজ্যিক শব্দটা একটু বোঝেন, বাণিজ্যিক মানে অফিস, বাণিজ্য মানে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের জন্যে ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স এবং ইমারত নির্মাণ বিধিমালার বাইরে গিয়ে বিএনবিসির স্পষ্ট করে বলা আছে স্বয়ংক্রিয় স্প্রিঙ্কলার সিস্টেম থাকতে হবে, অর্থাৎ আগুনের কোনো সূত্রপাত হলে কিচেনে সাপ্রেশন, গ্যাস সাপ্রেশন সিস্টেম থাকতে হবে। এগুলো আমার ইমারত নির্মাণ বিধিমালাতে নাই। তার মানে এই যে নাই, যদি স্বীকার না করি তাহলে তো এটা ইমারত নির্মাণ বিধিমালার পরিমার্জন হবে না। এবং একই সঙ্গে সমন্বয়ের ব্যাপক অভাব, সেটা তো আমি আপনাকে স্পষ্ট করে বললাম যে রাজক যে অনুমোদন দিল সেই অনুমোদন কিন্তু ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স এবং সিটি কর্পোরেশন পায়নি, অতএব তারা জানেই না। এখন এই যে অসঙ্গতি, এটা যদি আমি স্বীকার না করি উত্তরণ হবে না। সৌভাগ্যের বিষয় হচ্ছে এই ইতিমধ্যে কিন্তু সরকার অনেকগুলো ঘটনার কারণে কতগুলো কাজ করছিল। এক হলো সকল অবৈধ ভবনগুলোকে কীভাবে আত্মীকরণ করে নিয়মের মধ্যে আনা যায়, একটি অবৈধ ভবন না থাকে সে নিশ্চিত করা। এই যে প্রায় 90%-এরও বেশি অকুপেন্সি সার্টিফিকেট না নিয়ে বিভিন্ন রকম ব্যবহার পরিবর্তন করে ভবনগুলি তৈরি হয়ে এখন বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে, সেগুলো কীভাবে পরিশীলিত করা যায় তার একটা উদ্যোগের কথা কার্যক্রম সরকার শুরু করেছিল। আর এই সমন্বয়ের কার্যক্রমের জন্য আমরা বলেছি বিআরএ, বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করা হোক, যেখানে ইনস্টিটিউটগুলো এই যে প্রফেশনালরা রয়েছে তাদের ইনস্টিটিউটগুলো সেখানে ইনভলভ থাকবে। এর ফলে যেটা হবে, শুধু ঢাকা কেন, সারা বাংলাদেশ জুড়ে এই যে ভয়াবহ অবস্থাগুলো তৈরি হচ্ছে সেটা পরিশীলিতকরণের একটা কার্যক্রম শুরু হতে পারে। কার্যক্রমটা কে করবে? মনে রাখবেন, রাজকের লোক নাই, ফায়ার ব্রিগেডের লোক নেই। গল্প শুনলে কিন্তু আমি আমার লোক বাঁচাতে পারবো না। পারবে কে? প্রফেশনালসরা, যারা এর সাথে যুক্ত, ভবনটা ডিজাইন করে, তার উপর যদি দায়িত্ব থাকে, ডিজাইন শুধু না, তার শেষ হওয়া পর্যন্ত, অকুপেন্সি সার্টিফিকেট পর্যন্ত তার ইনভলভমেন্ট থাকতে হবে। তাহলে ব্যর্থ করার কোনো সুযোগ থাকবে না, কারণ প্রফেশনালরা নিজেরই নিজেদেরকে দায়বদ্ধ করেছে 7 বছরের জেল দিয়ে। আপনাকে এটা বুঝতে হবে যে একটা জাতি সমন্বিত কর্মধারা ছাড়া এ ওরে তারে দোষ দিয়ে কোনোদিন উত্তরণ যেতে পারে না। এই রিপোর্টের জন্য প্রত্যাখ্যান করছে, এই জন্যে এই রিপোর্টে রাজক নিজেকে সেভ করার জন্যে বললেন, 2 নম্বরে প্রথম রিপোর্টে বললেন এটা নকশা অনুমোদন করা হয়েছে মিশ্র ভবন হিসেবে, দ্বিতীয়তেই বললেন এটি অনুমোদন নকশা অনুযায়ী করা হয়েছিল। কে বললো আপনাকে অনুমোদন নকশা তো করা হয়েছিল? পরবর্তীতে তারাই লিখছে যেখানে উপরে মসজিদ করেছে, অফিস করেছে, কয়েকটা রেসিডেন্ট ছিল, 2টা ফ্লোর সেটাও রেস্টুরেন্ট করেছে, তারপর নিজের সাথে নিজের কন্ট্রাডিক্ট করলো, করেছে কেন? রাজুককে যেন দোষ দেওয়া না হয়। যে মুহূর্তে আপনি বলবেন ভবনটা কি রাজুকের নিয়মে হয়েছিল, যদি উত্তর হয় না, তখন রাজক ফেসে যায় এই না ফাঁসার জন্য। তার মানে আসলে আমাদেরকে একটা নিরপেক্ষভাবে এই ঘটনা একটা তদন্ত রিপোর্টের মধ্যে দিয়ে উত্তরণের পথগুলো চিহ্নিত করে আমরা যদি এগোই, এবং সেটা আগানোর জন্য আমরা ইনস্টিটিউটগুলো কাজ করছি, আমরা নিয়মিত ওদের সাথে বসছি, আমি মনে করি সরকার এটিকে একটা টাইম ফ্রেমের মধ্যে দিয়ে উত্তরণের পথ বার করে, আমরা স্পষ্ট করে বলেছি যে 6 মাস থেকে শুরু করে 2 বছরের মধ্যে যেভাবে অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে আমাদের পুরো টেক্সটাইল শিল্প পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিল্পে পরিণত হচ্ছে, এইরকমভাবে আমাদের প্রত্যেকটা ভবনকে নিরাপদ করতেই হবে। মনে রাখা দরকার, মানুষের জীবন তাকে অমূল্যবান করার কোনো সুযোগ সাংবিধানিকভাবে কারো নাই, এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে গণতান্ত্রিক সরকারগুলোর অনেক বড় কমিটমেন্ট রয়েছে। ফলে এই সমস্ত সংস্থাগুলোকে দুর্নীতিগ্রস্ত হোক আর যাই হোক, এটা পরিশীলিত করে লাইনে আনা, এটা এখন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি।